হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল তৌহিলাহি তাআলা ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন ভালো আছেন তো কুটি কুটিdagger মালিক কিন্তু ভালো আছি শব্দটি কেউ বলতে পারেন এই শব্দটা বলাটা অনেক বড়ো নিয়মত কথা না বেটি শিল্পপতি জিজ্ঞেস করলেন ভাই কেমন আছে। ও বাইরে অশান্তির শেষ নাই অশান্তির শেষ নাই কিন্তু স্বল্প রুজির অধিকারী গ্রামের কৃষক চাষা মানুষকে যদি জিজ্ঞেস করেন কেমন আছো ওই খুব বালা আছি سبحان, سبحان الله قلت لنا. الصلاة والسلام عليك يا رسول الله. سلام دين رسول الله.

পৃথিবীর আর কাউকে সালাম দিলেই ভালো লাগে কারণ সর্বপ্রথম সালাম কে দিয়েছে আরো জুড়ে কল আল্লাহ একটা চেয়ার বানাইয়া সাতাশ বছর পর্যন্ত তারাই রয়েছে নবীজির বসাই জিজ্ঞাসা করছে ও আল্লাহ ইসিয়ার কিসের লাগে বানাইস কই বানাইছি আপনি হাবিব রে বসানোর জন্য এটা আমি মৌলবীর কথা না আল্লাহর কথা ই রসুল কে সালাম দিলে কুরআন শরীফে প্রমাণ আছে আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা রসুল শাফায়াত করে জান্নাতে না নিয়ে যাবেন না আরো জোরে বলি সুবাহান আল্লাহ রসুল বলছেন যেই উম্মত আমার প্রতি বেশি বেশি দুরুদ সালাম পর্বে ওই উম্মরটা হাসরের দিন আমার সরাসরি কাছাকাছি থাকবে ওই উম্মরটা কালো হোক নেগ্র হোক বিশ্রী হোক কিন্তু তার নেক নাক চেপা মুখ চেপা কোনো অসুবিধা নাই ছোট কিন্তু বিলালের চাইতে তো না বিলাল এমন আশেক ছিল রসুল বলেন হজরতে বিলালে হাফসি আমি নবীজির আগে আগে জান্নাতে যাইব

المجنبين الصلاة والسلام عليك يا رحمة الليل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا الله اكبر بار بار. <تصفح <تصفح> <تصفح> ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

या फर आसते हे हे गेलम गर तो लेते आमिसा फैर आसते बंदू के लम गर तो हे हाई बा

So

sunon masallah allah 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 hai re toyan no be ke loya pa ke bandha tuon hai re no be ke

হয়ে উমো তেদে মাবকো রাইতে উমো তেরে রাইতে কুলে পন্জাতো নাকো দোযালে তুমি পন্জাতো

টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে সোফা লাহিয়া আজি একা য হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সবকে সোফা লাহিয়া আজি খা যাইতেছি হায় হায় এ তহন হবে মানুষ তা তো জানি না হায় হায় এ তহন হবে মানুষ হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ দাইনেবামে মাটি আমার মাটির বিছানা দাইনেবামে মাটি কন করে দেব গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হে হায় গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা আমি সে হে বুঝলাম এই কে হই আমার না আমি সে হে বুঝলাম ডাইনে বান মে মাটি আমার মাটির বিছানা ডাইনে বান মে মাটি চারজনে চার কাঁদে করে নিবে আমার তিনজনে দরিয়ায় আমায় রাগবে আদার করে কত কোন ঠিক না চারজনে চার কাঁদে করে নিবে আমার তিনজনে ধরিয়ায় আমায় হায় হায় নাই রে বাতি নাই রে দেখি কবরে ভে হায় হায় সাথী নাই রে হায় হাই নাই রে বাতি নাই রে দেখি কবরে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আহা আমি চলে যাব আমায় দুৰা ভূঁইলা যায় না আমি চলে যাব দাইনে বামে মাটি জালা হুলা ইলাহা ইলাহ

গভীর নিশিরাত্রি হয়ে গেছে মা দরদার সামনে আব্দুল ওয়াহাব ছেলেটির নাম গভীর নিশিরাত্রি ছেলের নাম আব্দুল ওয়াহাব কি গভীর মনোযোগ কি নাম আব্দুল ওয়াহাব সতেরো বছরের যুবক আব্দুল ওয়াহাব ঘরের ভিতরে নতুন বউ নিয়া গোমে সুবহানাল্লাহ মা ডাক দিছে আব্দুল ওয়াহাব দরজা খুল আচ্ছা কোন তো দেখি আমাদের দেশে বলে ফুল সজ্জার রাত্রি বাসর রাত্রি কারো কোনো সমস্যা হচ্ছে অসুবিধা হইতেছে এই চেয়ে বসে বসে উঠেন উঠে আমার কেন অসুবিধা সুপার মাঝে তিনটাই দিয়ে আবার অসুবিধা আবার সুইং করে সুইং অসুবিধা তো আপনারা উপরি দেওয়া টান্ডা নিচে দেওয়া টান্ডা কিন্তু হুজুর আরো সমস্যা হইলে কোনো অসুবিধা নাই যেহেতু আমরা নবীর প্রেমিক আহলে বায়াতের বক্ত শহর বানু ডেকে কয় আলি আজগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শুঘর বানু রে ওদের ভিতর মায়া নাই রে ইমাম কয় শুঘর বানু রে ওদের ভিতর মায়া নাই রে পানি তো দিবে না মনে হয় শহর বানু বলে আলী আজগর সহে মাসের চেলে ছোট শেষ নাই কোন অন্য অকে কুলে নিয়ে যান যাইহা একটু পানি চান ওকে কুলে নিয়ে যান যাইহা একটু পানি চান আজগর সহিত পানির পিপাস। ইমাম হোসেন ডেকে বলে এই পানি পশু একা এই পানি পাখি একা পানি সৃষ্টি নানা রসিল আমরা নানার আউলা দেরা ফানি রপি পাশার দাদা আমরা নানার আউলা দেরা পানি রপি আমরা নানার আউলা দেরা পানি রপি দাদা চটপট চটপট করে ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাইরে পানি তো দিবে না মনে এক দোষু কয় তোমার ছেলের চেহারা প্রায় নবীজি চেহারাই মনে হয় কিতাবে লেখছে হজরতে আলী চেহারাটা আমার নবীজি চেহারার গত হুবু মিলে যাইত বেইমানের ডাক দিয়ে বলে রে হুসাই দেখা একটু দেখি হাসি দেখলে রে এই প্রাণে ভালো লাগে শাহাদতের কি আয় শাহাদতের মধ্যে লেখছে হজরতে এবছ ই ছেলের বুকের দিকে তাকে দেখ ছেলেটা আজকে তিনটা দিন ধরে পানে খায় না কলিজাটা শুকায় গেছে জিబ్బাটায়তে বুঝাইতেছে আব্বা একটু পানি না দিলে জীবনটা আর বাজবে না এক দৃশ্য তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারাই মনে একটু হাসা ইতে চেষ্টা করো সাদজে গেছে আবার বলো হাসাইতে চেষ্টা করো সাদজে গেছে হাসি দেখ ওই চেহারা হযরতে ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলে দেখি রে নবীর मोहब्बत যেহেতু বলেছে হজরতে আলী আজগরের চেহারা যদি হাসিটা দেখা যায় তাইলে বলে হয় একটু পানি দিবে ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি হাসি দেখব কার চেহারা যেমন একটু হা করিল অমনি করে তীর হাজরাতে ডাক দিয়ে বলে শহর বানু নেরে নে জীবনের মতো পানি খাওয়াইছি আর জীবনে কুনু দিন পানের জন্য আর আমার আলিয়া কথা বললাম ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে পানি তো দিবে না মনে এই দুনিয়ার মধ্যে যারা আহলে বায়াতকে মহব্বত করেছে রে ভাই রসুল বলে যাকে ভালোবাসবেন তার সাথে তার হাসর মাসর হবে আলে সোনা তুয়াল জামাতের আলেম আহলে বায়াতের প্রেমিক আহলে বায়াতের মাদ্রাসায় ছাত্রবর্তী করবে নবীর প্রেমিক যদি হতে পারে এই কথা দিছি হাসার হাজার মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব কথাটা কি বুঝতেছে না সতেরো বছরের যুবক বিয়ে করছে সতেরো বছরের যুবক বিয়ে করিয়া বাসর গড় করতেছে তাহার নামাজ শেষ করছে স্ত্রীর সাথে প্রেমের আলাপ চন্দে চন্দে চলছে মা রাত্রি দুইটার সময় ডাক দিছে ঘরে তুমি আসো বলে হা মা ঘরে আসে

তবে গুড়ার জিন জিন জির জিনে বলে দিতেছে গো আজকে যে কর্তার থেকে ভাই দিব কার বলার ময়দানে যাই জীবনের মতো বিদায় দিয়ে দে আর মনে হয় কোনো তোমার সাথে রে হবে না

ইমাম হাসানকে কত আদর করতেন নবী আদর করে চুমু খেতেতেন আদর অন্তরের গলেছি কত আদর নবী নৌবিমাম হাসন কত আদর করতে নবী ইমাম হোসেন কত আদর করতে নবী ইমাম হেন কে কত আদর করতে নবী। নৌবিকে গুরা বানিয়ে বসতে নে পিটেতে চড়িয়ে বসতে নে পিটেতে চড়িয়ে জান্নাকে নো সাদের গুরা যায় নাকে নো সাদের গুরা মুদের কেনি কৌত আদর করতেন নবী হানাল্লা বলে ওই মিয়া আহলে বায়াতের দাম আছে কিনে আহলে বায়াতকে কেউ চিনে না রসুল মানে কিন্তু পাক পাঞ্জাত মানে না আসেনি ইরম ধরনের মানুষ রসুলের দাড়ি আজকন কনজুব্বা মিসওয়াক যা আছে সব মানে কিন্তু পাক মানে না রসুল বলেন যারা পাক পাঞ্জাতন মানে না শ্বশুর মানে কিন্তু বাবা মানে শ্বশুর মানল কিন্তু নিজের বাবাকে মানে না আছে নিরম ধরনের মসজিদ বহুত আছে সব মসজিদের মুসল্লি আছে ইমাম মার্জিনও আছে কিন্তু অনেক মসজিদে পাক আলোচনা হয় আরে যরে কোন হয় না না নাতিরে কোলা দিলে যদি নানা খুশি হয় পাক পাঞ্জাতনের محبت করলে নবী খুশি হবে না সুজা হিসাব নাতিরে খোলা দিলে যদি নানা খুশি হয় পাক পাঞ্জাতনের ভালোবাসা محبت অন্তরে থাকলে নবীর সাফায়াত ওয়াজিব হয়ে যায় আরো যরে কোন না সুবহানাল্লাহ তফসিরের কিতাবের মধ্যে লেখছে জিব্রাইল যখন আল্লাহর সাথে দেখা করতে বিছে

ওহিটা যে আসে বলো তো তুমি আগে শুনো নাকি আর কোথাও থেকে শুনো জিব্রাইল কই লাউহে মাহফুজে ওহিটা আসে তো আমার রসুল বলে ওহি যে আসে লাউহে মাহফুজে তুমি দেখছো নি বলে দেখছি না কুটি কুটি বার কাছে গেছি কিন্তু কে কথা বলে সারে দেখছি না রসুল বলে দেখতায় না বলে হে রসুল আমি তো ভয়ে কাসা কাছাকাছি যাই না যাই মুদুরের কথা অসুবিধা হচ্ছে আমি পাকপান যত্নের আলোচনায় চলে যাব খালি এই উদাহরণটা দিয়েই চলে যাব সুবহান আল্লাহ বলেন সুবহান আমরা তো বুঝি না শুধু জানি যে কারবালার ময়দানে ইমাম হুসাইন দেম শহীদ করছে আর কিছুই চিনেনা পাকপান যত্ন কি দেই বুঝেনা

سيدت النساء فاطمة الزهرة سبحان الله بولين جد الحسان والحسين خطبة جد جئ امام آن بنا و امام ار خطبة ہو بنا ار بوت کئی تسے بوت سودو بلا تو امرو خائشی خائشی نا

তো বলছেন যে দেখতা ঐ লোহা মহফুজটা কি তো জিবরাইল 1200 উট দেখতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো রাসূল বলতেছে ওই যে লোহা মহফুজটা ইখানে গিয়া দেখো একজন লোক কথা বলে ওই কথাটাই তুমি শুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল গেছে গিয়া লাউহে মাহফুজটা খুলবে হে রাসুল এই লাউহে মাহফুজের দরজার মধ্যে তো একটা তালা লাগানো এখন সাবি সারা তো তালাটা খুলবে না রসুল বলেন তালার সাবি কি তোমার কাছে নাই বলে না বলে পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে মসজিদে ফাতেমা মসজিদে ফাতেমার মাঝ কেন আমার ছোট একজন ভাই আছে এই বাইরের নাম হচ্ছে হজরত ইমাম হুসাই তো হজরতে জিব্রাইল কো রসুল গো আমি যে পৃথিবীতে যাইমু গিয়া হজরতে ইমাম হুসাইন রে সালাম দিমু আজকে একটু অনুমতি দেন বলে কি বলে আজকে বেশটা একটু লেবাসটা একটু ফালতায়া যাইবো হজরতে দাহিয়াতুল কালবির সুরত দূরে যাইমু গিয়া দেখমু জিবরাইল বলতেছে গিয়া দেখমু আমি জিবরাইল রে হজরতে হুসাইনে নি নে রসুল তাবাসসুম মুস্কি হাসি দিছে না ঠিক আছে ঠিক আছে মুসকি হাসি যখন দিছে জিব্রাইল রে রসুল বলতেছে ও জিব্রাইল শুধু তোমারে চিনে না তোমার আগে হিলা জন্ম নিশ্চয় আরো জোরে কন্যা সুবাহানুল্লাহ

ওই তালার সাবির নাম হজরতে হুসাই ছিল জিবরাইল জিবরাইল বলে শুধু চিনছেনা আমাকে শুধু চিনছেনা লাউহে মাহফুজ এর তালার সাবি শুধু বলে দেই নাই আমার রাসূল বলে জিবরাইল রে আমি নবী শুধু জিবরাইল তোমার আগে না আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাক পান্ডাতন আমার আল্লাহ বানাইছে

রসুল গপ কত কুটি কুটি বার লাউ হে মা পূজার কাছাকাছি কি কিন্তু ভিতরে কি আছে জীবনে দেখছি না বয় হয় আমার রসুল বলি তুই লাউ হে মা পূজার ডাকলে চুপি দিয়া দেখে কালো রঙের একটা মশারি দেখা যায় আমার রবি ডাক দেখ জিবরাইল কি দেখা যায় জিবরাইল বলে খুঁজু ছরা পরিван দেখি গু চোখে আমার নজর করতেছে কি জানি কি জানি দেখছি बेहوش হয়ে গেছে পাগল হয়ে গেছে গেছে রব দেখ কই পঞ্জবিক মশারিটা উত্তোলন করু মশারিটা উত্তোলন করার সাথে সাথে জিবরাইল রসূলের দিকে চাই একবার ভিতরের দিকে চাই আর একবার রাখ দিয়ে বলে বিতুরি কি দেখি রুসুল কি দেখে জিভ রায়ী জিবরাই বুলি আর সু বেপারটা বুঝতে ভালো লাগল আমি ভিতরে যেই নবী ধরে আমার সামনে দেখি লাও হে মাফুদের বিতুরি ওই জায়গায় না সে জায়গায় বসাও আমার নবীরে দেখি আর দুরা করলে সুভাহানন্দ পাঁচ নম্বর পারার চার নম্বর সুরা নয় নম্বর মিস্টার দশ নম্বর নুকু চোদ্দ নম্বর লাইনের আশি নম্বর আয়াৎ আমার আল্লাহের মাইয়ে রসূল আফাত আত আল্লাহ রসুল আপনারা যারা দেখছে তারা যেন আমার দেখছে রসুল বলে যারা পাক পাঞ্জাতন দেখছে তারা যেন আমি রসুলরে দেখছে

এভরিবডি অফ সাইড কেউ কথা বলতো তো চল্লিশ হাজার চিঠি আসছে হজরত ইমাম হুসাইন কে কোফায় যাওয়ার জন্য যারা আহলে বায়াত ভক্ত আপনারা যারা আছেন অনেক সহজ সরল মানুষ কথা কোন ঠিক না বেটি আর বাতিল ফেরকারা যারা আছে ওয়াহাবি তবলিগেরা লা মাযহিব আহলে হাতি যারা এরা খুব চালাক কথা কোন ঠিক এদের উদ্দেশ্য হইল আহলে বায়াতের এবং রাসূলুল্লাহর शान কিভাবে চুটু করবে আর আমাদের উদ্দেশ্য হইল আহলে বায়াতের প্রেম কিভাবে উচ্চ হবে ঠিক হযরতে ইমাম হুসাইন বলতেছে কুফার মসজিদের চিঠিগুলো দেখাইতেছে মুরব্বিরা ছিল তারা বলতেছে হুসাইন রাসূলুল্লাহ নাই রাসূলুল্লাহকে দেখলে আমাদের শান্তি লাগতো আপনি যদি আমাদের কাছ থেকে চলে যান আমাদের আর কেউ নাই আসছে জমিন থেকে চল্লিশ হাজার চিঠির মধ্যে লিখছি বাবু ময়দানে আপনি বিখনে যদি আমরা এদিদের কাছে বায়ের গ্রহণ করি তাইলে নবী পাকে সামনে আপনি কি জবাব দিবে হুঁসাই সে চিঠির লেখা কোনো সুন্দর নি কিন্তু চিঠির রং দেখা যায় ভালো হবে হুসাই স্তরবারির ব্যবহার বনে হয় ভালো হবে না হুসাই সে আপনি যায়ন একটা কাজ করেন আপনার পক্ষ থেকে একটু লুটে পাঠা। হযরত আবু হুসাইন বলেন কে যাবে আফন চাচাতো ভাই মুস্তিবিন আখির istri মারাকেসে দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম হজর

মুসলিম বিনাকির বলেন ভাই কথা দিছি গিয়া ভালো খবর হইলে জানাই আজকে দেখি মায় থাকি দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ছোট ভাই ইব্রাহিম বড় ভাই মোহাম্মদ বুকের উপরে কান্দার ডাক দেখে বা আম্মা নাই মার শান্তির তোমার মুখে দেখতাম তুমি যদি ফালায় যাও গা আমরা দেখে দেখা শোনা করবো যেই পথে আপা জীবন দিব রে ওই পথে আপনার দুটো ভাই কথা দিসি জীবন দিয়ে দিব আর কান্দে ডাক দেয় বাবু আউলাদের রসুলের জন্য জীবন দিতে যাইতেছি দুঃখ কিন্তু দুইটা সন্তান সরল প্রাণ নাকি খবর ভালো হইলে তো তুমি জানাইবা কিন্তু চিঠি কয় ইব্রাহিম ও আকিন তুমি যাও ডাকার ব্যবহার বড় কই ভালো হবে না একদিন বন্ধ কইরা দিছে যাবে না কিছু গোবীর দিশে রাখতে দি রে ওই নুরের টুকরা বোতলিটা রাখ দেয়া কইবা উসাইর কারবালার যাই যাইবই আমি নানা তোরে ওয়াদা দিছি সাথে সাথে এই উম্মতের মাফ কইরা দেবো মুসলিম রিনা কিনে চলে গেছে আকাশ বাতাস কাজে মহাম্মদ ইবরাকি তুই হাতি ধরে ধরে যা মাতা যেন বলা যায় রে আকি ওই দুইটা অবু শিশুরে দুইটা অবু শিশু গলা কেটে দুрия থেকে বিদায় হয়ে যাইবো শাহাদতে কিবিয়ার মধ্যে লিখছে হযরতি মুসলিম বিনা কি কুফার জমিনে গিয়া সরের নামাজের আগে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ পর তিনটার সময় গিয়ে পৌঁছে গেছে

ইমাম হুসাইন মুরব্বিদেরকে বলছে দেখে মুস্তাবি না কি চিঠি লেখছে কেমনে করে থাকি মুরব্বিরা ডাক দিয়ে বলে জেপুতে ইমাম হুসাইন যাবে ও ওই পথে আমরা যাবো ইমাম হুসাইন বলে কারবালা দিকে আমি একা যাবো না আমার পরিবার পরিজন আলে বায়াত বাত্তর জনটা নিয়ে চলে গেছি সুবহানাল্লাহ

আব্বারে পশুর মতন ধরে এর ঘর থেকে বের করে দিছে মসজিদ থেকে বের করে দিম ইবনিজিয়াদের জিয়াদের গভর্নরের সাদের উপরে উঠাইছে উঠায় ডাক দিয়ে কয় মুসলিম বিনা কি তোমার গলাটা কেটে দেব মুসলিমই নাকিন বলে গলা কেটে দিব তোমরাটা বল্লা বর কাছে ভয় এত বহুত করছো গলা কেটে যাবে দুঃখ নাই কিন্তু আমার কথায় জি আওলাদা রাসূল আসছে আসবে ময়দানীদের কি জবাব দেব রে এই টেনশনে হেই এই টেনশনে আমি হাসরের ময়দানে দিন কি জবাব দিব আমি পেরেশান হয়ে গেছি তবে তিনটা ওসিয়ত করে তোমাদের কাছে যাই উপস্থিত কিছু লোক ছিল হযরত ইমাম হোসাইনের পক্ষে হযরত মুহাম্মদ ইব্রাহিম ডাকতে বললেন হ্যাঁ কুফার তোমাদের কাছে একটা জিনিস বলি তোমাদের কাছে মৃত্যুবরণ বরণ করার পরে লাশের কোনো দাম থাকবে না আবার কল্লাটা আলাদা করার পর আমাকে যারা মহব্বত করু রসুল কে যারা মহব্বত করো আমার লাশটা মদিনার নবীর রৌজা মুবারকের কাছে বাঁচাইয়া দিও সন্তান মোহাম্মদ ইব্রাহিম নিস্তিকে কবুতরের বাচ্চার মতন কানতেছে বাইরে আপারেদি ছাদের মধ্যে দুইটা সন্তান কথা বলে নলে বাচ্চার মতন করতে চেয়েছি কে জানি থাক দিয়ে কই অন্ধকার হয়ে গেছে রে ইবনি জিয়াদের সাদের মধ্যে লাইট মারে কে তাকে দেখে লাইট না হেরামদিন আর দুইটা শিশু তার নোড়া নিচ্ছে হার আর আলুতে ইবনি জিয়াদের সাদ আলু হয়ে গেছে মুসলিম বি নাকি শহীদ হয়ে যাবে গলাটা আলাদা করবে ছেলেটির দিকে নজর করে দেখে ছেলে দুইটা কবুতরের বাচ্চার মতন কাঁপতেছে দুইটা টুট নারায় নারায় কান্দে আর ডাক দিয়ে কয় বাবা রে না রে দেখা হবে আসরের ময়দানে মুসলিম বিরাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুহাম্মদ ইব্রাহিম দুই ভাইরে মদিনার এক লোকের কাছে দিয়ে গেছে ভাই আব্দুর রহমান তোমার নাম বলে হ্যাঁ আমার দুইটা সন্তান রাত্রে বেলা হইলে মদিনার রাস্তা দেখাইয়া দিও দিনের বেলা হইলে কোনো এক জায়গার মধ্যে লুকায়ারাই খুব এদের আম্মা নয় আমি বড় mohabbat করে দুইটা সন্তান

ঘোষণা করে দিছে হজরতি মুসলিম নাকিলের দুইটা সন্তান রে মোহাম্মদ ইব্রাহিম রে যে দুই রান কোটি টাকা পুরস্কার দিব এই দুনিয়ার মধ্যে কিছু মুনাফিকের ব্যাপার আছে রে তারা কয় ইয়াজিদ বলি সাহাবি আসিল না ওজুবিল্লা ঘর মহরমিলা দুর্নবীর মামানদারার মুনাফিক ধের পরিচয় লে হায় হায় ইমানদার মুনাফিক ধের মহরমিলা দুর্নবীর মিলা দুর্নবীর মা ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে হায় হায় ইমানদাররা আসুরার মাহফিল সাজাইছে হায় হায় ইমানদাররা আসুরার মাহফিল সাজাইছে আজি ইমানদারের কলিহ যাতে আগুন লেগেছে হায় হায় ইমানদারের কলিহ গতি লেগেছে হায় হায় ইমানদারের কলি যতান্দার রি যতগেছে হায় ইমাম সামনে আছে হায় হায় নবীর ইমাম

শহর বানুর ডেকে বলেন শহর বানু তাকে দেখো গো আবার মনে হয় কারবালার জমিনে যাই নাই মনে হয় ভুল করে আমরা মনে হয় কারবালার ময়দানে চলে এসেছি ঘুমিয়ে গেলেন সব জুলি দেখে দেখি তুই চোখে পানি নিকিও যেরকম তুলে ডাক দিয়ে কুঁসাই কান্দিস না ভুল করে কুফায় যাইস না রে সঠিক রাস্তায় তুই কারবালার ময়দানে আমার নবী ডাক দিয়ে বলেন নবী ডাক দিয়ে বলেন বলেন উম্মতের না জন্য কারবালার ময়দানে আমার আল্লাহ কবুল করেছে সকালবেলা হয়ে গেছে শহর মানুষ কোরআন তালাবাদ করে কিন্তু তিন মাসের শিশু আলিয়াস পানি পানির জন্য কানতেছে

এদের মধ্যে কোন চরিত্র নাই গো হজরত ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে আলিয়াজ গর্কের বুকে নিয়ে ফুরাতের দিকে রওনা দিছে চতুর্দিকে শূন্য ঘেরাও দেয়া হজরত ইমাম হুসাইন ডাকতে বলেন কি আমরা দোষ করতে পারি রে কিন্তু তিন মাসের শিশু আলিয়াজ গুর কুরু যুদ্ধ করতে জানে না হজরতে

আই নানা জনের আওলাদ রে ফানি হইল না তীর কায়া দুনিয়ার জবির থেকে বিদায় হয়ে গেল হযরত ইমাম হুসাইন তাবার মধ্যে দিয়ে বলে শহর বল ডাক দিয়ে বলে স্বামী আমার ছেলের পানি খাওয়ায়ছো হ্যাঁ পানি খাওয়াচ্ছি থাকে দেখো আজ ভরে কোনো দিন পানি যাইবে না

আবারে কান্দিস না আল্লাহ রাব্বুল আলামিন পাক বান্দা তনের বিড়ি বয়ে হাসরবাসীদের কি নবীর উম্মতদেরকে বিদায় হিসাবে জান্নাতি বানিয়ে দিবে আরো জোরে কর না সুবহানাল্লাহ আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ কারবালার ময়দানের কাছাকাছি একটা গির্জা ছিল কি মেয়ে শাহাদাতের মধ্যে লেখি গির্জার একজন পাদ্রী ছিল ইহুদি পাদ্রী সুবহানাল্লাহ বলেন চিৎকার মেরে চিৎকারে আর মনে মনে করে কিরে আজকে শুধু আমার গির্জাটা শুধু নোড়াচড়া করে কারণটা কি ভয় ভয় লাগতেছে কিছুক্ষণ পর চোখটা যখন লেগে গেছে ঘুমিয়ে গেছে হঠাৎ করে দেখে এই গির্জার ভিতরে একটা কোটরা ছিল করে একটা শব্দ করছে হাত্রি বয় পাইস না রে হাদ্রি ডাক দেব কান্দিস না আমি সমস্ত মুখিলাতির তান্নাতির সর্দারি আমার নাম ফাটিমা বলে তোমার চুলকুলি এরকমভাবে আউলা কেছে পাগল বেশ বলে কুনুমা কি কলি জমা নাইতে পারে বলে কি হৈছে বলে আগামীকাল কাল হে কারবালার ময়দানে আমার উচাই রক্তভাক্কা জমা ধুয়া করা গুড়ি করুন আমি ফাতেব জাননাদের ভিতরে থাকতে পারি রাই জাননাদের ভিতর থেকে এসেছি আমার ছুঁ দিয়ক আমি এই কারবালার আর ময়দানের সুকা চুকাই ফাটকেল বুলু দিয়ে দিউ যেন কুসাই মাটিতে পড়লে ইটির কুসা যাতে আবার সুসাই এর গায়ে না লাগে

হজরত ইমাম হুসাই যুদ্ধের বাদারে যাবে হাতরি বসে রয়েছে রাতের বেলা স্বপ্নে দেখছি দিনের বেলা যুদ্ধ চলতেছে রাতের বেলা স্বপ্নে দেখছি হজরতের শহর বানু হজরতে শকিনা ভটল লাগ বড় ভাই হাসানের মেয়ে শকিনা সুবাহ বলে হজরতে হাসান যখন মৃত্যুবরণ করেন করেন একটা ওসি চুটু ভাই হুসাইনের কাছে দিয়ে গেছিলেন ভাই আমার ছেলে আমার মেয়ের সকিনারে তোমার কাছে সাথে তুমি বিয়া দিয়ে দিও হাসান হুসাইন যখন হাসানের মৃত্যু বরণ হয় আয়েশা বলতেছে ভাই তোমার এই জিনিসটা কে করছে কে তোমারে বিশপান করাইছে বলো না হযরত হাসান ডাক দিয়ে বলে ভাই রে কেও ই কাজ করে নাই আমার নানা জান করছিল নবীর উম্মতের জন্য আমি শহর আমি শরবকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিশpade আর তুমি কারবালার ময়দানে আল্লাহ রাসূলের নামে তুমি শহীদ হয়ে যাইবা

যারা সন্তানাদিদেরকে তারা বিবাহ করাবে তারা শুধু ভালো কাজ করলো না তারা যেন পাক পাঞ্জাতন কে বেশি ভালোবাসলো আর জুড়ে কন্যা শুভান শর্টকাট করতে জি হযরতে ন সুস্থ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কাশেম কাসেম শহীদ হয়ে গেছেন হযরতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক কথা বলেন কেন কথা বলবেন না যার ঘুম এসেছে তো বাড়িতে যাইবেনি চুপচাপ বাড়িতে চলে যাবেন সুবহানাল্লাহ বলেন হা স হাতে গর বা ডাক দেব সকিনা কই যাও সিরনিতে দিয়া দল দুল করুার সাজা দে ক দুল দুল করার সাজা আদিতে সি।

সাদা বরণ নাই লাল রঙে পরিণত হয়ে গেছে লাল রঙে পরিণত হয় নাই মানুষের পাতিলার মধ্যে দে সাদা পানি চুল রে আহলে বায়াতের রসুল উল্লার প্রেমে মহব্বত হইয়া পাকে পাঞ্জাতনের মহব্বতে পানি গুলি পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে হাজর ইমাম হুসাইন

চতুর্দিক দিয়ে শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে যখন হজরত ইমাম হুসেন যুদ্ধ করতেছে কিতাব সাক্ষী দেয় চব্বিশ হাজার মানুষকে তিনি জখম করে দিলেন এই কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য তোমাকে আনি নাই হজরত ইমাম হুসাইন বীর বলুয়ান নবীর বংশের থাকা বরিদে কানের জন্য পানির মধ্যে গেলেন যা পানি ফুরাতের পানি হাতে নিয়ে এইভাবে মুখে ধরলেন পানি দেখে যুব বসে হুসাইন যেই পানি আলী আজগর খাইল না খাসে পাইল না সকিনা বিধবা হয়ে গেছে দূর থেকে ইবনি জিয়া কাছাকাছি পার থেকে ফানির মধ্যে কাছাকাছি যে আঘাতটা করছে কিনিয়ায় সাহায্যের মধ্যে কি ভাবে ধুলা করে পিছন দিকে বের হয়ে গেছে এমনি ফানি থেকে যখন উঠলেন ইবনি জিয়ার গলা চেপে ধরে ধরে বালুর মধ্যে ফেলে দিছে ইফনি জিয়াদ নবী বলেছিলেন নবীর ইন্তেকালের পরপর তাক করার পরে এক ধরনের শকুন আওলা যারা শুরুলের প্রতি আঘাত করবে আমার মনে হয় তুমি তবে ইফনি জিয়াদ রে খতা দিলাম রে শহীদ করবা কিন্তু দুইটা রাগাত নামাজ আদায় করার জন্য দেও আজকে শুক্রবার তুই রাকাত নামাজ আদার সুজুদ দিবা নি এর বললো ঠিক আছে ভালো কথা নামাজ যদি পড়ে দুই দিক থেকে আমরা নিজ আক্রমণ করব কিমায়ে শাহাদতের মধ্যে লিখে ডান দিকে 72 টা তীর বাম দিকে 72 টা তীর লাগায়া দিয়েছে হযরত ইমাম হোসেন মধ্যে যাওয়ার পরে গলাটার মধ্যে যখন আলাদা করে দেয় দুল দুল দরে দরত্তাবুর মধ্যে বেড়ে গেছি জবান দিয়া আর্মিতে বলে ডাক দিয়া বলে উম আই না কেয়া বেরবো না বো সর্বদার হয়ে গেছে আরবাজার ময়দানের মিচুরি বাবু সাইন সই হয়ে গেছে সুপরম রূপ দাদ দিয়ে আমরা সুকিনা সুদে তেল মাখে সাজায়া দিয়েছিল এই দুলদুল গুরাটা রক্ত লাল লাল হয়ে গেছে হযরতি আবু হুসাইনের স্ত্রী শহরবুন রকদি বলে হযরতে আওলাদা রাসূল ইমাম পরিবারের 72 জনের কাফলাটার মধ্যে যারা ছিল সবাই কারবালার দিকে রওনা হয়ে গেছে দুলদুল গুরা

মানুষ মারলে কি মানুষ এইভাবে মারে রে তাকায় দেখে মুখটা চাষরা হয়ে গেছে দুল দুল ডাক দিয়ে বলে শহর মানু যতক্ষণ শক্তি আছি ততক্ষণ একা তোর বাড়ির আঘাত নিশিব ফার্সি না পরে চতুর্থা পারসি না বলে ফরে দিয়া যত তোর বাড়ি আছে ইমাম হুসাইনের গায়ে লাগছে যে দিক দিয়ে দিয়েছে কল্লাটারে ঈদের দরবারে নিয়ে যাওয়ার জন্য যেই আওলাদ পরিবারের পুরুষদের সংখ্যা কেউ জানত না ওই দিন শহর মানুষ সকিনা সও তাদের আওলাকেস পাগল গেছে মিছিল দিয়া দিয়া হজরতে সকিনা সহ মিছিল দিয়া দিয়া হজরতে ইমাম হুসাইনের লাশ নিয়ে এজিদের দরবারে যাইতেছে খুশি আনন্দ করত গির্জার ভিতরে তাকে মহিলাটা ডাক দিয়ে বলে কে রে গির্জার পাশে দিয়া তোমরা কি নিয়ে যাও বলে ইমাম হুসাইনের মাথা নিয়ে যাইতেছি বলে দাঁড়া রে মাথাটা আজকে আমার কাছে বিক্রি করে দে বলে না এজিদ বলেছে এক লক্ষ তীর হাম আমাদেরকে দিবি ভাদ্র ভাদ্র হামতো এক লক্ষ দীর্ঘাম তোমাদেরকে জিদ বলেছে দিবে আমি তোমাদেরকে এক এক লক্ষ তিনখাম দিবো বলে না এক লক্ষ তীর দিলে হবে না বলে যদি একটা কাজ করো বলে কি মাথা নিয়ে যাই একটি রাত্রের জন্য শুধু আজকের রাত্রেটার জন্য আমার গীর্জার ভিতরে রাখলে এক লক্ষ তোমদারা দিরহাম দিব তবে কত দিচ্ছে এই মাথাটা আজকে রাত্রি আমি খেদমত করব তোমরা কেউ ধরে আসবা না গির্জাটা যখন লাগাইছে ফাত্রী গুনতেছে 1 দুই 3 কি রকম ভাবে এরা টা যখন পৃথিবীর পানি আনছে হযরত ইমাম হুসাইনের ঘাটা দইবে দুনিয়ার কোন ফানির দ্বারা ইমাম হুসাইনের শরীর আল্লাহ দৌত করবে না রে ইমাম হুসাইন এর গয়ের মধ্যে ফাটি লাগাইও না আমার আল্লাহ রপু লাভি ফাটাইছে রে ফাটিবি আমি লাহ মা কুল্লি লাল আলী তোমার গীর্তার খাতি ভোয়ে বলতেছি আয় আয় আমার বুলে আয় রে সারা জীবনের মূর্তি পূজার গুণ আমার আল্লাহ মা দিয়া এই মুহূর্তে জান্নাতের মালিক বানায়া দিছে রাহদর কা মকমদের কোনোদিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই নফল করে নাই কালেমা পড়ছে না হাওলাদর রাসূল ইমাম হুসাইনের প্রেমিক ওর সত্যতে আমি আল্লাহdagger কয় সারা জীবনের গুনাহ মাফ কইরা দিয়া আমি নবীজির কথা দিছি গো নবী এই ফাদরির আটা জান্নাতের মালিকানা আপনি বুঝাইয়া দেন তুমার দেবার মনে যায় অগণ তোমার তুমার দেবার মনে যায় তোমার দে কিবার মনে যায় অগণ বিজি তুমার দে কিবার মনে আয় তোমার দে কিবার মনে যায় অগণ বিজি মারে দেশ ছিলে বলেন আল্লাহ একবার এই কথাটা বলে আমি আমার আলোচনাটা সমাপ্ত করবো কথা দেন দক্ষিণ বামকান্দির মানুষেরা কথা বুঝেন ফাদ্রি কি নমাজ পড়ছে রোজা রাখছে হস করছে মৌলবীর কাছে কালিমা পড়ছে মোহাম্মদ দেখানোর কারণে আমার রসুল ডাক দিয়ে বলে সারা জীবনের মধ্যে গুনা মূর্তি পূজার গুনা আমার আল্লাহ মাফ কুইরা দিয়া যদি পাদ্রিরে পারে দান্নাতি বানাই তো তার আহলে বায়াতের প্রেমে পড়ে মাহফিল করাবে আহলে বায়াতের শান শুনলে নিজের বাবা মৃত্যু বরণ করছে কোন একটা কথা শুনলে চোখে পানি আসে তারে রিকশার ড্রাইভার মাটি কামলা কোন হুজুররা আওয়াজ করলে বৃষ্টির পানির মতন ফালি টুটে আসে আ সুন্নি কথা দিলাম রে এই পানিটা সেই পানিটা না রে কুটি 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 জাহান নামের ফেরেস তারা যেদিন জাহান নিয়ে যাইতে যাবে ওই দিন ওই পাক পাঞ্জাতনের পানিটা যদি একটা পাল্লার মধ্যে আমার আল্লাহ ওটায়া দে আমার আল্লাহ বলেন কুটি কুটি জাহান নামি ফেরেস তারা দর যাবে আমার আল্লাহ ওই উন্মতের পানির দ্বারা তারা জান্নাতের মালিক বানায়া দিবে

ডাকিহা রে বাম রুমি দুলে তুমি দুয়া বাবু কারাম রাগুনা গার ডাকি বারে বা

মনসুরের কলবে তুমি আইনাল হক বলালে মাওলা আয়নাল হক বলালে শুলেতে চোরাইয়া আবার শুলেতে চোরাইয়া আবার জগৎ কেন কাদাইলি মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই কথা কোন ঠিক না বেঠি মনসুর হেল্লাজ একদিন মসজিদে নামাজ পড়তে গেছে নাম শুনছেন না এক ইমাম সাহেব কয় মনসুর হেল্লাজ ওনার এক বোনের নাম ছিল আয়না বিবি প্রথম নাম ছিল কি আয়না বিবি কি বিবি দুই মিনিট লাগবে কথাটা বললে অসুবিধা হবে আয়না বিবি নাম ছিল মসজিদের ইমাম সাহেব কয় মনসুর নমাজে আইও না কই কই যুবতী বোন রাতের বেলা জংলায় যায় চরিত্র খারাপ আর তুমি নামাজ পড়া লাভ হইব কি কথা কোন ঠিক না বেটি তো মনসুর কই আমার বোন জংলায় যায় আমি জানি না ইমাম সাহেব জানে কেমনে আজকে নামাজ না পড়া ঘুমাইতাম না ঘুমের বাপ দাদা কথা বলবেন না কিন্তু ঘুমাইতাম না ঘুমের বাপ দল আচ্ছা কৌসেন দেখি একটু হইলো ঘুমাইছে আর একটু হইলো ঘুমের বাপ ধরছে যেটা ঘুমের বাপ ধরছে হেরে গুতা দিলে উঠে কথা কর না গুতা দে আর যদি ঘুমায় কথা বলে কথা কন ঠিক না বেটি ঘুমাই মিরমিরা এসেইতাছে এমনি দেখে দুই জন লোক হযরতে মনসুর হల్లাদার গোরের সামনোইয়া দাঁড়ায়ছে দাঁড়ায় ডাক দিছে ও আইনাল বিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোর থেকে বাহিরিয়া যুবকরা সাথে জঙ্গলে চলে গেছে সুবহানাল্লাহ মনসুর কয় শব্দ করতাম না আসামি যে হানো ফুলিস হই গানো ফিসে ফিসে যাইতে 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 যে কেদুর গাছের উপরে হজরতে মনসুর উঠছে আর বোন গিয়া দেখে এই জঙ্গলে এই দুইজন যুবক আরো পনেরো জন যুবকের সাথে শরিক হয়েছে কথা কেন না একতে সামা মাহফিলের সাথে শরীক হইছে রে ওই সামা মাহফিলের সভাপতি আর কেউ না রে এই সভাপতি স্বয়ং আব্দুল কাদের জিলহানী সামা মাহফিল যখন শেষ হইছে ফন্ড জনের জন্য ফন্ডটা তাবাররুকের প্লেট আইতো আইছে আইসে কয়ডা 10টা কত

আমার চরিত্র পাহারা দেওয়ার জন্য রে গাছের উপরে লগায়ে তা কৃষ্ণরা আয় Lain নায়ে মনসুর ডাক দিয়া বলে জগতের মানুষে ছড়া কথা আমার বোনের চরিত্র খারাপ আমি তাকায় দেখি রে আমার বোন দেখি আল্লাহ রাউলিয়া হয়ে গেছে মুন্ডা বাইরে অমৃত তো সুদা বেশি পান করিস না মানসুর ডাক দেয়া বলে কি গো বোন বলে এটা বেশি খাইস না রে ভাই তাল মাত্রা ঠিক থাকতো না যেই মাত্র খালি পান করছে বন ডাক দিয়ে কয় কি লাগে ডাক দিয়ে কয় বোন গো ছাব্বিশ বছর পাঁচ জায়গা নামাজ করছি খুদা দেখছিনা। আমি তাকে দেখি ও আমার সামনে দাঁড়িয়ে রইছে আইনাল হক বলা শুরু করছে আইনালবিবি ডাক দেখো বাইরে ই কথা যদি কস তাইলে দেশের মোল্লারা যুক্তি কইরা তোর গলা কেটেলাইব ই দেশ থেকে তুই ভাগ্য যাইকে কই kere কই আমার সামনে মানুষ তোরে মারবো আমি সহ্য করতে পারতাম না ই থেকে তুই যদি কুতোও যাস তাইলে মানুষ যদি তোরে কোনো আঘাত করে আমি দেখতাম না বলতাম না তুই দেশ থেকে ভাগ্য যাইগ্য হযরত মনসুর পারি কেসতে পারিব কিন্তু যেটা দেখছি দুই নয়নে তারে বলতে পারি না যারে দেখেছি দুই নয়নে বলবো কেউ দেখেছি চোখে মনে আসে কের নবী গণবি অন্তরে আসে হায় হায় আসে কের পাগল গণবি কলবে আসে কোথায় কন্টি কুলে বেটি মনসুর হেল্লাজ ঘর থেকে বাইরিয়া দেশ ত্যাগ করছে তিন মাস পরে স্মরণ হয়েছে কি রে বাফের বিডার দ্বারাইয়া সত্যি কথা কুয়া মরে যাই মুগা যাই মুগা দেশের মধ্যে আবার দেশের দিকে রওনা দিছে আয়া দেখে তিনতলা একটা বিল্ডিং এর উপরে সুন্দরই একটা যুবতী দাঁড়িয়ে আর হইছে নব ঠিক দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করে সর্বনাশে জীবনে কত সুন্দর যুবতী কম রে এই ধরনের সুন্দর যুবক কোনোদিন দেখছি না জালাম দেশে হুজুর আলাইকুম আসসালাম আলাইকুম মনসুর একা দেখে সালাম মনসুর একা বলে যুবতী

কথা বার্তা সাবধানে কইেন গো নেন একটা বাঙ্গা জুলি দিয়া গেছি আর মরা গরু কিছু মাংস দিয়া গেছি যদি কোনোদিন আসি আমার বাঙ্গা জুলি দিয়া আর মরা গরুর মাংসটা দিয়া দিও সুবহানাল্লাহ বাড়ির মধ্যে গেছে রাতে ফোনে দুইটার সময় বাইক বন্ডে ডাক দিছে বল ও আয়না বিবি ঘরের দরজা খুল দিয়ে বলে আমি বাইরে তোর জন্য কানতে কানতে দুইটা চোখ বন্ধ হয়ে গেছে আরে আমার হারানো বাড়িটা ফিরে আইসে বাইরে ফতরের জামাতে গুণ্ড মসজিদের ইমা মা জি না যা মনসুর হেল্লাল ডাক দিয়া কয় আগে আসি লোর দেখ শরীরে জ্বালায় এখন তো সর্বঙ্গে জ্বালা কয় বেজাল বারতো না মসজিদে গেলে ভালো বেজাল কম তো না মসজিদে যখন গেছে ইমাম সাহেব পশ্চিম বরাবর নিয়ত করছে মুসল্লিরাও নিয়ত করছে ইমাম সাহেব পশ্চিম বরাবর সেজদা দিছে হযরত মনসুর হেল্লাল পূর্ব দিকে দিছে কোন দিকে দিছে মসজিদের মুসল্লিরা কই কিরে আমরা দিছি পশ্চিম বরাবর হে দিছে পূর্ব দিক দিয়া দুই দ্বিতীয় দ্বিতীয় সেজদা ইমাম সাহেব দিছে পূর্ব দিক দিয়া হে দিছে দক্ষিণ দিক দিয়া সুবহান কইন সুবহানাল্লাহ দুই নম্বর রাকাতে প্রথম নম্বর সেজদা দুই নম্বর রাকাতে প্রথম নম্বর সেজদা গভীর মন জুড় দুই নম্বর রাকাতের প্রথম নম্বর সেজদা ইমাম সাহেব আল্লাহু আকবর কইয়া পশ্চিম বরাবর দিছে মনスルটক দিয়ে কই আর সেজদা দিছি নাpostcss পায়খানা কইরা যায় নামাজ বড়াইয়া লাইছে

হজরতে মনসুর হেল্লাজ লইয়া গেছে বাসার দরবারও বাসা ডাক দিয়ে কয় কি ব্যাপার কই বাসা ডাক দিয়ে কেউ কি ব্যাপার কই ইমাম সাহেব দিছে পশ্চিম বরাবর শেষ দা মনসুর দিছে পূর্ব দিক দিয়া শেষ দা ইমাম সাহেব দিছে পশ্চিম বরাবর শেষ দা হে ফরসাদ তা কইরা ভরায়া লাইছে বাসা ডাক দিয়া কয় একটা কাজ কর বাসার কাষ্টের মধ্যে জুলাইয়া দে মনসুর ডাক দিয়া কই ঠিক আছে বাসার কাষ্টের মধ্যে জুলাইবেন কি নে কেন জুলাইবেন কই ইমাম সাহেব দিছে পশ্চিম বরাবর শেষ দা আমি দিছি পূর্ব দিক দিয়া শেষ দা ইমাম সাহেব দিছে পশ্চিম বরাবর শেষ দা আমি ফরসাদ পায়খানা তুই কারণ কহ আল্লামা শিবলি উড়ছে ফির বাইটা উট্টা ডাক দিয়া কয় হুজুর কয় কি কয় হযরতে শিবলি মনসুর হల్లাজার একজন পির মুরশিদ আছে কয় এক নাম কি কই হযরতে আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে একটা চিঠি লেখেন 40 জন মাওলানা বি দিছে উনি যদি সিগনেচারটা দেন তাইলে তার ফাসিল কার্যকরণ শুরু হয়ে যাবে হযরতে মনসুর হల్లাজার চিঠিটা একটা দারওয়ানরে দিয়ে পাঠাইতেছে দারওয়ানরে হযরতে মনসুর হల్లাজ ডাক

শরিয়তের 40 জন মাওলানাভির কাছে বড় দরা পড়ছি রে ফিরো মুর্শিদ যদি আমার পক্ষে সিগনেচার দেয় তাইলে আমি বাস আর যদি বিপক্ষে দেয় তাইলে আমার ফাঁসি হবে দারওয়ানแก যখন বলচি হুজুর এই অপরাধে মনসুরের বিরুদ্ধে 40 জন মাওলানাভি সিগনেচার দিছে ডাক দেখ কো আগে আইলে না কেন যদি প্রথমে আসতে আমি তার প্রথমে তার বিরুদ্ধে সিগনেচার দিতাম দারুয়ান কান্তে কান্তে আইতেছে মনচুরহাল্লা যাক দিয়ে করে দারুয়ান কান্দোস কে রে মন সো সুর সারা জীবন হুজুর আওয়াজ করছে। ফিরো মুরসিদ বিপদের দিনে দরদি হইয়া তাকে রে আর তোমার পিরোশিদ তোমার বিরুদ্ধে সিগনেচার লেখছে কয় কি লেখছে কয় তোমার বিরুদ্ধে সিগনেচার লিখছে এমনিতেই মনচুরহাল্লা ফাল মাইরা বারো হা তুলে উড়ছে রে আমার আল্লাহ রাবুল আলমিন আমার ফাঁসি কবুল করছে আমার আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতুল ফের দাগসটা আমার সামনে দইরা রাখছে হজরতে মনসুর হেল্লাজ আর দুই মিনিট সময় লাগবে বলতেছি হজরতে মনসুর হেল্লাজ রে ভাসির কাছে জুলাবে মনসুর হেল্লাজ ডাক দিয়ে মনসুর হেল্লাজ রে হে বাসা ডাক দিয়ে কয় ও মনসুর কয় কি কয় তোমার জীবনের কোনো শেষ আছেনি হদরতে নি আমরা দেখি বা

Oh-oh-oh-oh-oh-oh-oh-oh-oh <of singing Claro>

पक पंजतन लाक सजा या पक पंजतन लाक सरम सुभक पंजतन लक पंजतन ला

আই দাও আইন সবাই আইন দাও আইন আমরা সাড়ে বস্তা ভাবে বসছি আমরা একটু জিকির করব তারপরে মোনাজাতের মধ্য দিয়ে তা দিব আইন না সবাই জিকির করে আইন নাং আই নাও আইন নাও আইন নাও আইন জোরে

очку Qual relâh u ma sl la har il nah il nah il nah il na dehor e

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আকবার এখন মুনাজাত করা হবে কেউ কথা বলবেন না প্লিজ কেউ জুরে কথা বলবেন না এখানে কোনো এত মানুষ না আপনাদের কাছে একটি কথা বলি আমাদের শূন্যতের মাদ্রাসার খুবই অভাব কথা কোন ঠিক না বেঠিক আমাদের মাদ্রাসা নাই বলে আমাদের ছেলে মেয়েরা কৌমি মাদ্রাসাত কইরা আমরা যেই ফিরের কাছে মুরিদ হইছি ইর ফিরের বিরুদ্ধেই বলে সেই জন্য খুব সাবধান আমাদের তরবারি দিয়ে যেন আমাদেরকে মারতে না পারে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাই দিবেন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমি অতি একজন মানুষ জিল্লুর রহমান হবিগঞ্জ শহরে আমি মহিলা হাফিজ কানা করছি আলহামদুলিল্লাহ মহিলার মেয়েদের জন্য খুব সুন্দর পরিবেশে চতুর্দিকে খুব নিরাপত্তা বেষ্টনী আছে এই ক্যাম্পাসটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এসি ব্যবহার করতেছি এবং সম্পূর্ণ মহিলা হাফেজা শিক্ষিকা দ্বারা মহিলা হাফিজা শিক্ষিকা দ্বারা পুরুষে পড়াবে না মহিলা কুরআন শরীফ হেফজ করছে এরকম মহিলা দ্বারা আপনাদের বাচ্চাদের রব্বানা তাকাববাল মিন্না সলাতিনা ওয়া রুকুয়ানা ওয়া সিজদাতিনা ওয়া তিলাওয়াতুল কুরআন। রব্বুল আলামিন দক্ষিণ বামকান্দি আশিক পাক পঞ্জাতুন মোল্লাবাড়ির কবরবাসীর শরণে। প্রথম বর্ষে কি সুন্নি মহাসম্মেলনের যে আয়োজন করা হয়েছে রাব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মাহফিলতে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ জীবনের জানা ও জানা ইচ্ছা চাই ইচ্ছা প্রকাশ্য গুণে জাহিরে বাতিনি তো সমস্ত গুনাহ করেছি আল্লাহ জীবনে এমন গুনাহ করেছি আল্লাহ মানুষ বোন জানবেদের কথা নিজের গুনার কবর নিজে কইতে পারি না আল্লাহ ছেলে মায়ের গুণা জানে না মা জানে না স্বামী স্ত্রীর গুণা জানে না স্ত্রী স্বামীর গুণা জানে না আল্লাহ সন্তান মার গুনা যদি জানতো কোনদিন আম্মা কইয়া ডাক দিত না আর আমি আমাদের সকল গুণা তুমি জানো এবং দেখছো আল্লাহ তারপরেও আমাদেরকে হালাল খাবারের ব্যবস্থা করে দিছো অ মামবোধ রে ডাকি আমরা তোমার ও অগ রে

અમર નૂર હો નબી દી ખાતે રે હે આગો માં બત મૌલા રે ડાકે અમર તુમારે અસ્કાર દુઆ કબૂલ કરો રે અસ્કાર દુઆ કબૂલ કરો আহা পাক পঞ্জা তো খাতে রে হে অে আজকের মহাবিল কবুল গর রে আজকের মহাবিল কবুল গর আমার পি রি মুর খাঁতি রব্বুল আলামিন আল্লাহ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা যারা শরীক করেছেন মাপিন করাইছেন রব্বুল আলামিন প্রত্যেকের নজরানার আল্লাহ তুমি কবুল फरमाओ আল্লাহ দিন দিন সুন্নি জামাতের মানুষগুলি কমে যাচ্ছে আল্লাহ আমাদের সুন্নি মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করাইবার তৌফিক দিও আল্লাহ সুন্নি মাদ্রাসাগুলো তুমি কুদরতি ভাবে আল্লাহ জিন্দা রাখার তৌফিক দান করে দিও আল্লাহ মাদ্রাসা যদি হেফাজত না হয় আল্লাহর নবীর পক্ষে কথা বলার লুপ্ত শেষ হয়ে যাইতেছে পাক বান্দাতনের শান মান বলার আল্লাহ তৌহিদি জনতা আল্লাহ তুমি বাড়াইয়া দিও আজকের এই দক্ষিণ বামকান্দির মাহফিল থেকে আল্লাহ বলতে চাই যত কবর সমস্ত কবর কবরে রাজা তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন জীবনে বহু অসহায় দেখছি কিন্তু কবর বালার মতো এমন অসহায় দেখছিল তুমি কেমন করে গুজোর করো কাজ এমন তো হতে পারে জানা যা এমন তো হতে পারে জান যাও বিল বিলাসের বাড়ি গাড়ি পরে রবে স সময় স্মরণ করো আল্লা মার র তাকেতে সময় স্মরণ করো র মার রিল आखिरी दरखास्त তোমার এক एक মায়ার বন্ধ চেয়েছে। আল্লাহ তার স্ত্রী বোন কে জানি ওর সুস্থ বাউলা پریশানি থেকে আল্লাহ তুমি দূর করে দিও রাব্বুল অনেক হাজী সাহেব রেসা কই হুজুর হুজুর গো এখনো উহুদের ময়দানে গেলে বোঝা যায় গো

হুজুর ওয়াজে শুনছি আপনার এখন শোনার মদিনা গো বাস্তবে গিয়ে আমরা কই ওয়াজি সব গেছি দেখছি না হাজী সাহেব কই হুজুর মুখে বললে কম হয়ে যায় ও স্বর্ণ কিরম সুন্দর লাগে আসলে দেখতে সোনার মতো সোনার মদিনা আমদিনার বুড়ি

বল রে হাই হাই পাগল হইয়া মাটি কান্দি জি আমার মুরু ডুবি জির পাগল রে আমার নবি খেজুর গাছ তোমার নবীর প্রেমে কান্দনের কারণে মানুষের মতো দাফন কইরা গো সাহাবির মর্যাদা দিস আমার নবী মরা গাছে কীট লাগার সাথে সাথে আল্লাহ জিন্দা বানাইয়া ফুলে ফুলে বরপুর করে দিছো নবী পৃথিবীর মধ্যে আগমনের সাথে সাথে কাবা শরীফ শেষ দায় দেখাইছো যে নবীজি আগমনে কাবা জুকেছে সেই নবীজির মিলাদ পড়লে দুশের কি আছে নিজে আল্লাহ নবীর প্রেমে মিলাদে পড়েছে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চল রব্বুল আলামিন ওই যুবকগুলির চেহারার দিকে তাকায়া দেখো আল্লাহ তোমার কুদরতি ভিডিও কইরা তুমি তাদের আম্মা আব্বার কবরে রাজাব তুমি মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ সমস্ত কবর ওয়ালাদের কবরে রাজাব মাফ করে দাও যাই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাব দুঃখ নাই আল্লাহ কত শিল্পপতি দেখছি বড় বড় হাসপাতালের সিরুমে একলা একলা মারা যায় আয় হায় রে আফসোস লাগে গো মাওলা এত বড় কুটিপতিও বানায়ো না আমরা একা একা এসে রুমে না আমরার জিফুতের সামনে মাত তেলাওয়াত করাইয়া

মরনে রাজ রায়ের বাঠাইমা ওইদিনার জবনে পরায়ওলা ইরা ইলন্নাফ মোহাম্মাদুর সোর নিয়মিত ওয়াট মাফিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন মিউজ করুন